জাকাত ফরজ হয় হইল যাদের যারা ধনী মানুষ। ধনী, ধনী কাকে বলে শরীয়তের পরিভাষায়? যার কাছে আপনার 52.5 বড়ি রূপা অথবা 7.5 বড়ি স্বর্ণ অথবা এই দুইটার কোনো একটা দামের 52.5 বড়ি রূপার দাম তার কাছে আছে, পয়সা আছে, নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য, এই ধরনের লোক হইল শরীয়তের পরিভাষায় ধনী। বর্তমান বাজারে 52.5 ভরি রূপার দাম কত হবে? আর 30,000 টাকা এরকম, 30,000 টাকা। এই 30,000 টাকা যদি কারো কাছে থাকে অথবা ওই রূপাই আছে তার কাছে, সেটা হইলে 52.5 ভরি রূপা, অথবা স্বর্ণ আছে, অন্য কিছু নাই, 7.5 ভরি স্বর্ণ, অথবা নগদ টাকায় 30,000 টাকা, অথবা ব্যবসায়িক পণ্য 30,000 টাকার পণ্য তার কাছে আছে, সে ধনী। ঋণ তার নাই, কারণ ঋণগ্রস্ত হইলে আবার হবে না, ঋণগ্রস্ত হইলে এগুলো ঋণ থেকে বাদ যাবে, এবং সে ঋণ মুক্ত, এবং তার বৎসরে খায়া পরিবারের প্রয়োজন মেটানোর পরে এই 30,000 টাকা নগদ টাকা তার উদ্বৃত্ত আছে, অথবা 52.5 ভরি রূপা আছে, 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা স্বর্ণ টাকা অথবা স্বর্ণ রূপা টাকা অথবা ব্যবসায়িক পণ্য আর টাকা মিলাইয়া তার কাছে 52.5 ভরি রূপার দাম তার কাছে আছে, এই ধরনের লোক হইল ধনী। শরীয়তের পরিভাষায় এরা হইল ধনী। তো ধনী হইলেই কিন্তু জাকাত ওয়াজিব হয় না, জাকাত ফরজ হয় না। ধনীর কাছে এই পরিমাণ টাকা, ধরেন আমরা সহজের জন্য ওই 52.5 ভরি রূপার দামই ধরলাম, দুইটাই নেসাব, ধনী হওয়ার পরিমাণে দুইটাই মাপকাঠি দুইটাই, তো 52.5 ভরি রূপার দাম ধরলাম 30,000 টাকা, 30,000 টাকা আমার কাছে আসলো আজকে, আজকে আমি ধনী, তো আজকে আমার উপর জাকাত ওয়াজিব না। জাকাত ওয়াজিব হবে, জাকাত ফরজ হবে 1 বৎসর অতিবাহিত হওয়ার পর। এই অবস্থাটা আমার কাছে 30,000 টাকা 1 বৎসর এইভাবে উদ্বৃত্ত ছিল ঋণ মুক্ত থেকে, পরিবারের ব্যয়ভার বহন করার পরে এই 30,000 টাকা 1 বৎসর আমার কাছে ছিল, তো 1 বৎসর পরে যায় আমার উপর জাকাত ওয়াজিব। 1 বৎসর যেদিন পূর্ণ হবে, আর সেই বৎসরও ধরতে হবে চান্দ্র মাসের দ্বারা, চাঁদের মাসের দ্বারা হিসাব করতে হবে। আমি যদি মহরম মাসে এই 30,000 টাকার মালিক হইলাম, তো সামনের মহরম মাসের আগের মাস পর্যন্ত যদি এই টাকাটা আমার কাছে থাকে, তো বাস 1 বৎসর পূর্ণ হইলো চাঁদের মাসে, আমাকে জাকাত দিয়ে দিতে হবে। ওই রমজানের জন্য অপেক্ষা করা যাবে না, তো রমজানের জন্য যদি আমি অপেক্ষা করি যে রমজানে দিলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে, তো আমি এই যে ওই সময়ের থেকে যত মাস অপেক্ষা করলাম, অত মাস জাকাত কে আদায়ে বিলম্ব করার কারণে আমার গুনাহ হইতে থাকবে, গুনাহ। রাসূল বলেছেন যে ধনীদের সম্পদের মধ্যে আমি গরিবদের জন্য এই পরিমাণ টাকা ফরজ করে দিয়েছি, যেই টাকাটা ধনীরা আদায় করলে গরিবদের আর অভাব থাকে না। তো আমি আমার সুবিধার জন্য, আমি 70 গুণ বেশি সওয়াব আদায় করার জন্য আমি গরিবকে কষ্ট দিলাম, কারণ এই টাকাটা তো গরিবের, এটা তো তাকে তার হক আমার কাছে, কারণ ধনীদের সম্পদের মধ্যে রাসূল বলেছেন ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ পাক এই পরিমাণ ফরজ করে দিয়েছেন, যেই পরিমাণ দান করলে গরিবের অভাব আর থাকবে না। তো গরিব অভাবে, খাদ্য অভাবে, চিকিৎসার অভাবে, বস্ত্রের অভাবে তখন কষ্ট পায় যখন ধনীরা তাদের মালের মধ্যে গরিবদের যে হক আছে সেই হক আদায় না করে। তো অতএব যে সমস্ত ভাইদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, যেদিন আমি ধনী হইলাম সেই দিন থেকে হিসাব শুরু করব, চাঁদের মাসের হিসাব, যে আজকে দেখবো চাঁদের মাসের কত তারিখ, বাস 1 বৎসর পরে আমি, এবার রোজা হোক আর নিরোজা হোক আর যাই হোক, ওই সময় আমি জাকাতটা আদায় করে দিব আমার আশপাশে যারা গরিব আছে তাদেরকে। তাইলে এই দানের দ্বারা আল্লাহ পাকের কাছে ফজিলত বেশি পাওয়া যাবে, এই দানের দ্বারা গরিবদের অভিশাপ থেকে, এই দানের দ্বারা গরিবদের অসহায়ত্বের যে একটা অভিশাপ আছে সেটা থেকে আমি মুক্তি পাব। আমি যদি আমার স্বার্থের জন্য রমজান পর্যন্ত দানকে, রমজানে দান করলে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব,
সেই জন্য আমি এই ছয় মাস অপেক্ষা করলাম দানের জন্য, তো এই ছয় মাস গুণা করলাম, বিলম্ব করলাম যে জাকাত আদায় করার জন্য, এই গুণাগুলো আমল নামার মধ্যে উঠতে থাকবে। গরিবের কষ্ট যদি দিলাম তাদের বদ্ধ আমার কাঁধে উঠতে থাকবে, তো লাভের থেকে ক্ষতি বেশি হবে। এই জন্য সময় মতো কী করতে হবে, আদায় করতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে সম্পদ দিয়েছেন, যদি খালে শুধু স্বর্ণ থাকে আর অন্য কিছু না থাকে, তাহলে সাড়ে সাত ভরি রাত পর্যন্ত তার মা, সাড়ে সাত ভরি হইলে তারপরে জাকাত দিতে হয়। কারো যদি শুধু রূপা থাকে তো সাড়ে বাউন্ন ভরি পর্যন্ত, সাড়ে বাউন্ন ভরি রূপা রাত পর্যন্ত তার মা, সাড়ে বাউন্ন ভরি রূপা হইলে তার জন্য জাকাত দিতে হয়। আর যদি কারো শুধু টাকা থাকে, তাহলে এই ব্যক্তি দেখতে হবে যে টাকাটা সাড়ে বাউন্ন ভরি রূপার দামে যদি হয়ে যায় তাহলে বা সে ধনী, অথবা সাড়ে সাত ভরি স্বর্ণের দামে হয়ে যায় তাহলে সে ধনী। তো সাড়ে সাত ভরি স্বর্ণের দাম তো অনেক, সেদিকে যাওয়া লাগে না। নেশাব ধনী হওয়ার মাপকাঠি যে দুইটা, একটার একটার মধ্যে এসে বললে হইল, তো রূপার মধ্যে সহজেই এই মাপকাঠিটা চলে আসে। বুঝে আসছে না, রূপার দ্বারা যে মাপকাঠিটা ধার্য করা হয়েছে সেই হিসাবটা সহজে চলে আসে। এই জন্য দেখতে হবে আমার টাকাটা সাড়ে বাউন্ন ভরি রূপার দাম হয় কি না, এই পরিমাণ হইলে বল ধনী, হিসাব শুরু হবে এক বছর পরে জাকাত। বুঝেছ না, আবার ব্যবসায়ী পণ্য আছে সেটাও দেখতে হবে যে এই ব্যবসায়ী পণ্যগুলো আমার কি হয় কিনা, এই সাড়ে বাউন্ন ভরি রূপার দামে হয় কিনা। সাড়ে বাউন্ন ভরি রূপার দাম বর্তমান বাজারে আপনি বিক্রি করতে গেলে তিরিশ হাজার টাকার বেশি হবে না, তিরিশ হাজার। তো দেখবেন ব্যবসায়িক পণ্যটা এই সাড়ে বাউন্ন ভরি রূপার দামে হয়েছে কিনা, হইলে বা হিসাব শুরু। হ্যাঁ, সর্বাবস্থা খেয়াল রাখতে হবে যে এই টাকাটা, এই ব্যবসায়ী পণ্য হোক আর আমার কাছে নগদ টাকাও, ঋণ থেকে অতিরিক্ত হইতে হবে। ঋণ থেকে কি হইতে হবে, অতিরিক্ত হইতে হবে। যদি ঋণ থাকে আমার তিরিশ হাজার টাকা, আসেও আমার কাছে তিরিশ হাজার টাকা, তো বাস আমি খালি, এই টাকা আমার না, এটা আরেকজনের। বুঝে আসছে না কথাটা, ঋণ থেকে অতিরিক্ত হইতে হবে। এখন আসেন কারো কাছে শুধু মানে এককভাবে তিরিশ হাজার টাকাও নাই, এককভাবে সাড়ে সাত ভরি স্বর্ণও নাই, এককভাবে আপনার সাড়ে বাউন্ন ভরি রূপাও নাই, কিন্তু মিক্স কিছু টাকা আছে, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, সবগুলো এরকম যদি মিক্স সম্পদ থাকে তো মিলান, মিলায় যদি দেখেন সাড়ে বাউন্ন ভরি রূপার দামে হয়ে যায়, তার উপরেও জাকাত ওয়াজিব, সেও ধনী। এক বছরে দিয়ে দেওয়া হওয়ার পরে তাকেও জাকাত দিতে হবে। ধরেন এক ভরি স্বর্ণ আছে, এক হাজার টাকা আছে, দুইশো টাকা আছে, পঞ্চাশ টাকা আছে, এই অবস্থায় এক বছর অতিবাহিত হয়েছে, বাস হিসাব করে এক ভরি স্বর্ণের দাম আর পঞ্চাশ টাকা মিলাইলে দেখা গেছে সাড়ে বাউন্ন ভরি রূপার দামের বেশি হয়ে গেছে, তখন কিন্তু সে ধনী, এক বছর পরে তার জাকাত দিতে হবে। কিন্তু যদি ওই পঞ্চাশ টাকা তার কাছে না থাকতো, অথবা এক হাজার টাকা তার কাছে না থাকতো, এক ভরি কেন, সাত ভরি স্বর্ণ থাকলেও তার উপর জাকাত ওয়াজিব হইত না। মিক্স এর ক্ষেত্রে শরীয়তের বিধান হইল যে দুইটা তিনটা মিলেয়া, এখানে দুইটা তিনটা আছে, রূপা আছে, স্বর্ণ আছে, নগদ টাকা আছে, ব্যবসায়িক পণ্য আছে, এগুলো সব মিলেয়া যদি দেখা গেছে যে কি হয়ে যায় সাড়ে সাত বাউন্ন ভরি রূপার দামে হয়ে যায়, তাহলে সে ধনী মানুষ, তাকে জাকাত দিতে হবে। আরো বিস্তারিত বুঝতে হইলে এই বুজুমার মিম্বরের থেকে তো এত বিস্তারিত বলা সম্ভব না, আলেমুল আমাদের থেকে আরো বিস্তারিত জেনে নেবেন। এবং জাকাতের ক্ষেত্রে ঘর বাড়ি, নিজে থাকার যে ঘর, ভাড়া দেওয়ার যে ঘর, ঘর বাড়িতে যে সমস্ত আসবাবপত্র আছে এগুলো হিসাবের বাইরে। আপনি একটা গাড়ি নিয়ে চলেন, পঞ্চাশ লাখ টাকা দামের গাড়িতে চলেন, এক কোটি টাকা দামের গাড়িতে চলেন, এটা আপনার প্রয়োজনীয় জিনিস। আপনার বাড়িটা আছে, দশ কোটি টাকা খরচ করে বাড়ি করছেন, থাকেন, ভাড়া দেন, এগুলোর উপর জাকাত আসবে না। ঘরের মধ্যে দামি দামি ফ্রিজ আছে, কম্পিউটার আছে, মোবাইল আছে, আরো দামি দামি অনেক জিনিস আছে ব্যবহারের, এগুলোর উপর জাকাত আসবে না। বুঝে আছে, প্রয়োজনীয় জিনিস যেটা সব যত দামিও হোক সেটার উপর কি হয় না, জাকাত হয় না। ভাড়া দেওয়ার জন্য যে ঘর আপনি বানাইছেন সেটার উপরও জাকাত আসবে না। কিন্তু ওই ভাড়া, যে ঘরের দ্বারা যে ভাড়া আসে সেটা যদি আপনার কাছে নেশাব পরিমাণ হয়, সাড়ে বাউন্ন ভরি রূপার দাম হয়, এটার উপর এক বছর অতিবাহিত হয়, তাহলে জাকাত আসবে। আপনি যদি জায়গা কিনেন বেচা কেনার জন্য, বেচার জন্য বাড়ি কিনেন বেচার জন্য, আজকে বাড়ি কিনছেন, এরপরে এটা সুযোগ মতো বেচবেন, বিক্রি করবেন, আপনি ফ্ল্যাট কিনছেন বেচার জন্য,
ব্যবসার জন্য, তাহলে এই এই বাড়ির জায়গা, এই বাড়ি, এই ফ্ল্যাট এগুলোর উপর এক বছর পরে জাকাত চলে আসবে। আপনি ওই যখন এক বছর পূর্ণ হবে তখন দেখবেন এটার মার্কেট ভ্যালু কত, বুঝে আছে? এটার দাম ধরে আপনাকে কি করবেন, আপনি জাকাত দিয়ে দিবেন। জাকাত কত দূর? 40 ভাগের 1 ভাগ, 2.5%, বুঝে আসছে? এইভাবে। কিন্তু আপনার যদি ব্যবসার নিয়োগ না হয়, 100টা বাড়িও যদি আপনার থাকে, 100টা ফ্ল্যাটও যদি আপনার থাকে, এগুলো ভাড়া দেন এইভাবে পড়ে আছে, একটার উপরে জাকাত আসবে না। কিন্তু ব্যবসা করার নিয়তে যদি আপনি একটা ফ্ল্যাটও কিনেন, এটার দাম ধরে আপনাকে এক বছর পরে জাকাত দিতে হবে। ব্যবসায়িক সব পণ্যের উপর কি আছে? এক বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত আসে। এবং মিল ফ্যাক্টরিতে আপনার যে কারখানাগুলোতে যে সমস্ত মেশিনপত্র আছে, যে সমস্ত আসবাবপত্র আছে, উৎপাদনের যে সমস্ত সরঞ্জামাদি আছে, লক্ষ কোটি টাকা দামের মেশিনপত্র হইলে এগুলোর উপর জাকাত আসবে না, সেগুলোর উৎপাদিত জিনিসের উপর কি আসবে? জাকাত আসবে। এমনিভাবে পেশাজীবীদের যে সমস্ত হাতিয়ার আছে, মেশিনারিজ আছে, তাদের এগুলোর উপরও কিন্তু জাকাত আসবে না, আমদানির উপর কি আসবে? জাকাত আসবে। এমনিভাবে অনেকে ভাড়ায় ট্রান্সপোর্টের ব্যবসা করে, হ্যাঁ, বাস, ট্রাক, সিএনজি, অটো, রিক্সা ইত্যাদি, এমনকি প্লেনও হইতে পারে, প্লেন, অ্যাম্বুলেন্স ইত্যাদি, রেল, এগুলো যদি কেউ ভাড়ায় দেয়, ভাড়ায় চালায়, যত কোটি কোটি টাকা দামের হোক, এগুলোর উপর কি আসবে না? জাকাত আসবে না। এগুলোর উৎপাদিত আর আয়ের উপর, এগুলোর দ্বারা যে সমস্ত আয় হবে সেটার উপর কি আসবে? জাকাত আসবে। তো জাকাতের আরো বিস্তারিত মাসলা মাসায়েল যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, তারা আলেমুল আমাদের কাছ থেকে কি করবেন? আরো বিস্তারিত ভাবে জানবেন। তো জাকাত কাদেরকে দান করব? জাকাত দান করার ক্ষেত্রে, জাকাত দেওয়ার ক্ষেত্রে সবচাইতে উত্তম হইল যে যে সমস্ত আলেম শ্রেণী যারা এলমি দিন হাসিল করে, এলমি দিনের ছাত্র, এলমি দিনের লাইনে যারা পড়ে আছে, দুনিয়ার ব্যস্ততা তারা যায় না এলিমের কারণে, এই সমস্ত লাইনের মানুষ যারা গরিব আছে, যারা অসহায় আছে, তাদেরকে খুঁজা খুঁজা দান করা, এটা হলো বেশি ফজিলত। আর নিজের নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দান করা বেশি ফজিলত। ধরেন নিজের ভাই, নিজের বোন, নিজের ভাতিজা ভাতিজি, বাগনা বাগনি, ফুফা ফুফু, খালা খালু, মামা চাচা, এই সমস্ত আত্মীয় স্বজন, বগ্নিপতি, এই সমস্ত নিকট কাছের আত্মীয় যারা আছে তাদেরকে জাকাত দিলে ফজিলত বেশি, তাদেরকে জাকাত দেওয়ার ফজিলত কি বেশি। কারণ এদেরকে জাকাত দিলে একটু জাকাতের ফরজিয়ত আদায় হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে। আমরা অনেকেই কি করি, দূরে দূরে নিয়ে জাকাত দেয়, কিন্তু নিজের ভাই না খায়া, নিজের বোন অসহায়, নিজের শ্বশুর বাড়ির লোকজন অসহায়, নিজের ভাই বেরাদেররা অসহায়, রক্তের মানুষ অসহায়, কিন্তু জাকাত দিয়ে অনেক দূরে দূরে নিয়ে, এগুলো ঠিক না। দেখে দেখে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জাকাত দেওয়া, এটার মধ্যে ফজিলত বেশি। আর নিজের আত্মীয় স্বজনদেরকে জাকাত দেওয়ার সময় তোকে জাকাত দিতেছি এটা বলা জরুরি না, তোমাকে দিলাম, ধরো এগুলো খরচ করবে বাচ্চা কাচ্চা নিয়ে, ধরো ঈদের মধ্যে খরচ করবে, আচ্ছা দিলাম, তোমায় কি আছো, অভাবের মধ্যে আছো, ঋণ হিসাবে দিলাম, পাল্লে দিও, যখন পারো তখন দিয়ে দিও, কিন্তু নিয়তটা করে নিব যে এটা আমি জাকাত দিলাম, আদায় হয়ে যাবে। নিজের আত্মীয় স্বজনে মেয়ের জামাইকে দেওয়া যায় জাকাত, এভাবে বুঝে আসছে না কথাটা? আত্মীয়দেরকে জাকাত দেওয়া, এটার মধ্যে ফজিলত বেশি। তবে বাবা মা, দাদা দাদি, নানা নানি, ঊর্ধ্বতন যে সমস্ত আত্মীয় স্বজন তাদেরকে দেওয়া যাবে না, আমি যাদের কাছ থেকে জন্ম নিয়ে আসছি তাদেরকে দেওয়া যাবে না, আবার আমার কাছ থেকে যারা জন্ম নিয়েছে, ছেলে মেয়ে নাতি নাতকু, তাদেরকে যত নিচের দিকে যাক তাদেরকে জাকাত দেওয়া যাবে না, স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। কিন্তু পাশের যে আত্মীয় স্বজনগুলো, ডালপালা যে আত্মীয় স্বজনগুলো, সবাইকে জাকাত দেওয়া যাবে, সবাইকে জাকাত দেওয়ার ফজিলত অনেক বেশি। এমনিভাবে বন্ধু বান্ধব, প্রতিবেশী, তাদেরকে জাকাত দেওয়ার ফজিলত বেশি। এই তো ফরজ জাকাত, এটা তো দিতেই হবে, এটা না, যারা না দিবে এই সম্পদ কাল কিয়ামতের দিন সাপ হয়ে তাকে কামড়াবে। রাসূল বলেছেন এই সম্পদগুলোকে এই স্বর্ণরূপার আকৃতিতে আকৃতিতে আগুনের মধ্যে তাপ দেওয়া হবে, আগুনের মধ্যে তাপ দিয়া, হিট দিয়া, যেন এইগুলো আগুনেরই পাপ, তার কপালে, তার দুই পাশে, তার পিঠে তাকে দাগ দেওয়া হবে।
তাকে কি দেওয়া হবে? ডাক দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন যে যে ব্যক্তি এই সম্পদকে জমা করবে, খরচ করবে না, কাল কিয়ামতের দিন তাদের কপালে, তার দুই পাশে, তার পিঠে কি দেওয়া হবে? ডাক দেওয়া হবে এবং বলা হবে তাকে, হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন, যে এইটা হলো তোমাদের জমাকৃত সম্পদ, বাস যা জমা করছো এটা স্বাদ ভোগ করো। অন্য এক রেওয়ায়েতের মধ্যে, হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন যে সাপের আকৃতি বানায়া যে সাপের মাথায় পশম থাকবে না, চোখের উপর কালো দুই দাগ থাকবে, গলার মধ্যে পেঁচাবে, আর তার চোয়ালের মধ্যে কামড় দিয়ে ধরে বলবে যে আমি তোমার সম্পদ, কামড়াবে তাকে, বিষধর হবে অত্যন্ত। তো এই জন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে, এগুলি গরিবের হক, দেখে 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 তাদের সব হকগুলো আদায় করতে হবে, তাদের অভাব দূর করতে হবে, কারণ এটা আমাকে দেওয়া হয়েছে তাকে দেওয়ার জন্য, এটা আমার না, এটা আমার সম্পদের মধ্যে আমার জন্য না পাক, তার জন্য পাক, তার জন্য পবিত্র, এটা তার হক। এই জন্য জাকাতের দ্বারা সম্পদ পবিত্র হয়, জাকাতের দ্বারা সম্পদের হেফাজত হয়। আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন জাকাতের দ্বারা তোমরা তোমাদের সম্পদকে হেফাজত করো, জাকাতের দ্বারা তোমরা তোমাদের সম্পদকে কি করো? হেফাজত করো। জাকাতের দ্বারা সম্পদ বাড়ে এবং পাশাপাশি নফল দানও করতে হবে, নফল দানের দ্বারা মুসিবত দূর হয়, আল্লাহ পাকের রাগ ঠান্ডা হয়। ফরজ জাকাত যেটা সেটা তো দিবই, হিসাব ছাড়া কিছু দান করতে হবে, সেটার দ্বারা আল্লাহর রাগ প্রশমিত হয়, সেটার দ্বারা মুসিবত দূর হয়, সেটার দ্বারা বিপদ আপদ দূর হয়, ফরজ জাকাতের মধ্যে যে ঘাটতি হয় সেটা পূর্ণ হয়।